আসসালামু আলাইকুম মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে মৃত্যু দণ্ডাদেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে বন্দী রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন একই সঙ্গে জেল কোডের নশো বিধিকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত বর্তমানে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে যেসব আসামি সেলে আছেন তাদেরকে বছরের মধ্যে সাধারণ সেলে কথাও বলা হয়েছে রায় রিপোর্ট করছেন হাসান মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দু সালের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলে থাকা আসামি জিল্লুর রহমান আব্দুল বশির ও শাহ আলম সেই রিটের শুনানি শেষে দু সালের এপ্রিলে আদালত রুল জারি করেছিল এরপর এ নিয়ে দীর্ঘ শুনানি হয় উভয় পক্ষের আইনজীবী ছাড়াও এ মামলায় দুজন সিনিয়র আইনজীবী বিশেষজ্ঞ মতামত দেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল নিষ্পত্তিসহ সকল প্রক্রিয়া শেষ করতে বারো বছর সময় লেগে যায় বলেও শুনানিতে উঠে আসে এছাড়া অনেক সময় আসামির সাজা পরিবর্তন হয় এমনকি খালাসও পান কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত কন্ডেম সেলি থাকতে হয় এসব আসামিকে সব কিছু বিশ্লেষণ করে আদালত জেলকোডের নয়শো আশি বিধিকে অবৈধ ঘোষণা করেছে যে বিধিতে বলা আছে মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দিকে দণ্ডের তারিখ থেকেই অন্যান্য বন্দির সাথে না রেখে পৃথক সেলে বন্দি রাখতে হবে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে রায় পর্যালোচনা করে এবং সরকারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানান জেনারেল এম উদ্দিন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে ডিসাইড ল সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয় তো এই এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না গভর্নমেন্টের আমি কথা বলবো আলোচনা করবো যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব রায়ের পর্যবেক্ষণে সাংবাদিক দম্পতি সাগররুণী হত্যা মামলার দীর্ঘসূত্রিতার প্রসঙ্গও উঠে আসে ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় ১২ বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না বিচার তো আরও পরে স্টেজ রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট হাইকোর্টে দেয়া কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বর পর্যন্ত দেশের কারাগারগুলোতে দু হাজার পাঁচশো ছাপ্পান্ন জন আসামি কনডেম সেলে বন্দি রয়েছে অন্যান্য কারাকক্ষের পার্থক্যই বাকি কেমন হয় এই কন্ডেম সেল অন্যান্য হাজতিদের চেয়ে সম্পূর্ণ আলাদা করে তৈরি করা হয় ছোট্ট একটি নির্জন প্রকোষ্ঠ এই কক্ষকেই বলা হয় কন্ডেম সেল সাধারণত মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কারাগারের কন্ডেম সেলে রাখা হয় কন্ডেম সেল বিষয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ কন্ডেম সেল যেন অন্ধকার এক কারা প্রকোষ্ঠ জেলের ভেতরেই আরেক জেল গা ছমছম করে ওঠা এক অন্যরকম সেল কেউ কেউ মনে করেন কন্ডেমসেল মানে সেই কক্ষ যেখানে পৃথিবীর আলো বাতাস কিছুই প্রবেশ করে না আসামিরা হাত পা নাড়াচাড়া করতে পারে না কিন্তু কারাবিধি বলছে একজন আসামির থাকার জন্য ন্যূনতম ছত্রিশ বর্গ ফুট অর্থাৎ ছয় ফিট বাই ছয় ফিট জায়গা বরাদ্দ থাকতে হবে কন্ডেমসেল সাধারণত দশ ফুট বাই ছয় ফুট আয়তনের হয়ে থাকে ছোট্ট এই কক্ষের ভিতরেই চলে খাওয়া ও টয়লেটের কাজ থাকে সার্বক্ষণিক পাহারা কন্ডেম সেলের ভেতরে আলোবাতাস চলাচলের জন্য থাকে ছোট্ট জানালা একটি কন্ডম সেলে দুইজন থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে তাই একটি সেলে এক কিংবা তিনজন বন্দী রাখা হয় কারণ তিনজন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না যদি উচ্চ আদালতে আসামির ফাঁসির রায় বহালি থাকে তবে সেল থেকেই সরাসরি মঞ্চে হয় বন্দিকে। হাসান মুদ দুই কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার প্রথম সফর এটি লুর এবারে সফর রাজনৈতিক তার চেয়েও বেশি আলোচনা হবে সংকট এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি সফরের সময় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলোচনা হতে পারে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে ভিসা নীতি ও র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ রাজধানী বাগিচায় পররাষ্ট্র মিলনায়তনে অর্থনীতিবিদ কাজী খুজামান সম্পাদিত ব্রিজ এন এপিক গ্রন্থ এবং মাসুম রচিত সোনার বাংলা দেখতে চায় শীর্ষক দেশাত্মবোধক ভিডিও সঙ্গীতের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী জানান যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে যেই সফর করুক করতে আশুক না কেন বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করবে বাংলাদেশের সম্পর্ক রূপ না কেন আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব একসাথে নিসা নীতি কিংবা রেবের কিছু ব্যক্তি বিশেষের ভূমিকাও সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা লেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা ছিল তাদের সাথে আলোচনা করেছি যে দেশের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না সেই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বিএনপিকে চাঙা করবেন এমন পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সফরের উদ্দেশ্য জানা নেই নজরানা চৌধুরীর রিপোর্ট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফর এবং সরকার বিরোধী আন্দোলন নিয়ে শরিকদের সাথে বিএনপির আলোচনা বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসে বিএনপিকে চাঙ্গা করবেন সেই পরিস্থিতি এখন আর নেই তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না সহকারী তিনি আসছেন তাদের কোনো উদ্দেশ্য আছে আমরা জানি না আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে আমরা বাস্তবে সেটার বাস্তবে কতটা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই উল্লেখ করে কাদের বলেন সেক্ষেত্রে তারা বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবেন কিন্তু তারা যদি আবারও আগুন সন্ত্রাস করার পরিকল্পনা করে তবে তাদের সেভাবেই মোকাবেলা করা হবে এবং তাতে বিএনপির রাজনীতির মৃত্যু হবে বলেও জানান তিনি তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি সন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিন্ন করার জন্য যথেষ্ট দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের যেসব মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক চৌধুরী ঢাকা এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুড সফর নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি বরং দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন তারা এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি জানান যুগপথ আন্দোলনরত দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সামনের দিনের কর্মসূচি ঠিক করা হবে সেই কর্মসূচি হবে জনসম্পৃক্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য বলেন বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ নাশকতা করে এর দায় চাপায় বিরোধী দলের উপর পরে লেবার পার্টির সাথে বৈঠক করে বিএনপির লিয়াজুল কমিটি ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম আমরা কিন্তু বলি নাই আপনি তুলেছেন এই প্রশ্ন আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি চিনের যে আচরণ যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে ডোনাল্ডো তো অনেক দূরের মানুষ আর আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত যে আমাদের দেশের যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অবচেষ্টা ওটা নিয়ে হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি দশ হাজারের বেশি হজ যাত্রী তাদের সবাই যেন পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী এ আহ্বান জানান এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন যেসব হজ যাত্রী এখনও ভিসা পাননি তাদের ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং তার একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না মন্তব্য করে সংসদীয় গণতন্ত্র কার্যকর করার দাবি জানিয়েছে বিএনপি দলীয় নেতা জি কাদের বিকেলে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে তম প্রকৌশল কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে এ মন্তব্য করেন আইনের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্র চর্চার কোন বিকল্প নেই দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন দেশের মানুষ এখনও বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখনও মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি মানুষের অধিকার নিশ্চিতে সংসদীয় গণতন্ত্র কার্যকরের দাবি জানান জিএম কাদের গণতন্ত্র যদি চর্চা করতে হয় তাহলে জনগণের রায়ের উপরে আমার বিশ্বাস থাকতে হবে জনগণের বিচার বুদ্ধির উপর বিশ্বাস থাকতে হবে তারা গণবন্ধের উপযুক্ত সেটা আমাকে বিশ্বাস করতে হবে তারপরে আমাদের নেতাদেরকে বিশ্বাস করতে হবে এই জন্য আমরা সবসময় দাবি করেছিলাম যে সংসদীয় গণতন্ত্রটাকে সম্পূর্ণভাবে কার্যকর করা উচিত এবং এর জন্য কিছুটা হলো আমাদের রিস্ক নিলে নিতে হবে দেশে যদি সংসদীয় গণতন্ত্র থাকে তাহলে গণতন্ত্র বিকশিত হবে এবং সেই গণতন্ত্রের সুফল সারা দেশের মানুষ সেভাবে ভোগ করতে পারবে এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক দুই দুই শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এই তথ্য জানিয়েছে এর আগে মার্চে খাদ্যে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক আট সাত শতাংশ বিবিএস এর তথ্যে আরও জানা গেছে এপ্রিল মাসে খাদ্যে বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে এদিকে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে নয় দশমিক সাত চার শতাংশ হয়েছে আগের মাসে যা ছিল নয় দশমিক আট এক শতাংশ দু সালে খাদ্য মূল্যস্ফীতি ছিল বারো দশমিক পাঁচ চার শতাংশ মূল্যস্ফীতি বেশি বেড়েছে গ্রামীণ এলাকায় ঢাকা উত্তর সিটির ড্রেনেজ ব্যবস্থাকে নিজের পরিকল্পনা অনুযায়ী সাজাতে না পারাকে বড় ব্যর্থতা বলে মনে করেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি নতুন বছরে এডিস মশা নিয়ন্ত্রণ খাল পুনরুদ্ধার এবং নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র নাজিবুর রহমানের রিপোর্ট আধুনিক আর সচল ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মেয়র আতিকুল ইসলাম দীর্ঘ এ সময়ে ঢাকা উত্তরের সার্বিক উন্নয়নের তুলে ধরেন তিনি পরে বিগত বছরগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএনসিসি মেয়র নগরীর ফুটপাত আর ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করতে না পারা বড় ব্যর্থতা বলে স্বীকার করেন তিনি করেছে আমি তো স্বীকার করছি আমি আমি তো অস্বীকার করছি না এটি আমাদের একটা প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল পাঁচ টন আমাদের লাগে পাঁচ হাজার টন আমরা ফুটপাত উদ্ধার করছি কিন্তু ফুটপাত দখল হয়ে যাচ্ছে এটি বাস্তব সত্য কথা কার দোষ না দোষ এটা আমি বলবো না কিন্তু আমি মনে করি আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে নতুন বছরে এডিস মশা নিয়ন্ত্রণ খাল পুনরুদ্ধার ও নতুন যুক্ত হওয়া আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান ঢাকা উত্তরের মেয়র যেহেতু এটা গত চল্লিশ বছরের জঞ্জাল এই জঞ্জাল আমাদেরকে করতে গেলে কিন্তু আমরা আমরা কাজ করছি এবং খাল এটি চলমান থাকবে এবং কাজ আমরা চালিয়ে যাবো অবৈধ দখলদারদের জন্য আমি কোনো বৈধ চিঠি দিব না খালের উপরে কোনো ধরনের অবৈধ বিল্ডিং আমরা রাখতে দিব না সে যত বড় শক্তিশালী হোক না কেন নিজের মেয়াতকালে কারণবাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি বড় চ্যালেঞ্জ বললেও তা বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। সেই সাথে উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম বন্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান মেয়র আতিকুল ইসলাম। নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা। দ্বিতীয় ধাপে 150টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 মে। তাই ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। এর মধ্যে দ্বিতীয় ধাপে সাতজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অন্যদিকে নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগে বরিশাল ছয় আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিককে শোকস করেছে নির্বাচন কমিশন প্রতিনিধিতে সহ তিনটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা ভোটারদের দারে দারে নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন প্রার্থীরা পাশাপাশি এলাকার উন্নয়নের ব্যাপারে তারা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি নাটোরের বাগাদিপাড়া ও লালপুর উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে হাটবাজার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা শতভাগ আশাবাদী যে বিজয় আমার সুনিশ্চিত সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে বাগাতি আমি নির্বাচিত হলে একটি সুন্দর বাগাতিপাড়া একটি স্মার্ট বাগাতি পাড়া গড়ে তুলবো ইনশাল্লাহ নেত্রকোনার বারহাট্ট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আর তাই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে দেখা যাচ্ছে উৎসবের আমেজ একুশ তারিখ নির্বাচন আমরা মেয়ে ছেলেরা যাইব ভোট নির্বাচন লাগিয়া সুস্থ মতো যারা নির্বাচন হয় আমরা এইভাবে চাই আমার যে আশা যে চাহিদাটা থাকবে আমি যে প্রার্থীর কাছে গেলে আমি আমার সমস্যাটা তুলে ধরতে পারবো আমার সুযোগ সুবিধাটা ওনার কাছে পাইবো আমি এরকম একজন প্রার্থী চাই মুন্সিগঞ্জের লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা মাইকিং ও উঠান বৈঠক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ইমতিয়াজ আরাফাত সহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন পিরোজপুরের কাউখালী ও নেসারাবাদ উপজেলা পরিষদের প্রার্থীরা আহমেদ শরীফ এন টিভি নিউজ ডেস্ক জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সোমবার সন্ধ্যে পৌনে সাতটার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন দলের কেন্দ্রীয় এই নেতার জামিন উপলক্ষে কারাগারের সামনে ভিড় করেন দলের নেতা কর্মীরা এ সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক জানান এর আগে গত একত্রিশ মার্চ আদালতে জামিন জামিন নিতে গেলে নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে সোহেলের বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে এর মধ্যে পুলিশের কাজে বাধা দেয়ার এক মামলায় বিএনপির এই নেতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন রায়ে বিচারক উল্লেখ করেন তিথি সরকারের আগের একুশ মাসের কারাভোগে বর্তমান সাজা থেকে বাদ যাবে দু হাজার সালের পাঁচ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বলা হয় বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন তিথি যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আমদানি রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড সহায়তা করে না বরং তারা হয়রানি করে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা সচিবালয়ে বিজিএমইএর নবনির্বাচিত কমিটি সদস্যরা বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এমন অভিযোগ করেন এনবিআর সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা নানাভাবে হয়রানি হন শিকার করে এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী নগদ সহায়তা অব্যাহত রাখার জন্য মন্ত্রীর কাছে দাবি জানান ব্যবসায়ী নেতারা তৈরি পোশাকের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন বাজার এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে না পোশাকের বাজার অনেক বড় হয়েছে তবে যুদ্ধের কারণে পোশাক খাতে অর্ডার কম আসছে বলেও তিনি জানান এগারো জুন ভারতের নির্বাচন শেষ হলে দেশটির বাজারে বাংলাদেশি পাটের এন্টি ডাম্পিং প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেন কোনো পক্ষ যেন এটিকে রাজনৈতিক ইস্যু না বানায় সেজন্য নির্বাচনের আগে এ নিয়ে ভারতের সঙ্গে দেন দরবার করতে চান না তিনি দুপুরে রাজধানীতে আদমজি কোর্ট ভবনে বিজিএমসির এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন পাটের সুদিন ফেরাতে যে কোনো উদ্যোগের পাশে থাকবে বাণিজ্য মন্ত্রণালয় এর আগে দেশের পাট শিল্পের নানা সংকট তুলে ধরেন ব্যবসায়ীরা দাবি জানান জুট মিলগুলোর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার অভিযোগ করেন সোনালী আশের দেশ হওয়ার পরও পাট শিল্প আমদানি করা বীজ নির্ভর হওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন হচ্ছে না পাট কেন কৃষি পণ্যের স্বীকৃতি পাবে না তা নিয়ে প্রশ্ন তোলেন এমপিস সভাপতি মাহবুল আলম পাটজাত পণ্যের প্রসারে দেশে বিদেশে রোড শো করার পরামর্শ দেন তিনি এ সময় পণ্যটি রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী গঠনে প্রকৌশলীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে একষট্টি তম প্রকৌশল কনভেনশনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন মন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে প্রকৌশলীদের তাই এখন থেকেই এআই আই প্রযুক্তি সহ উন্নত প্রযুক্তির বিষয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্মার্ট ওয়ার্কের তাগিদ দেন মন্ত্রী ভবিষ্যৎ তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি চুক্তি চায় বাংলাদেশ এজন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই ফ্রান্স যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাস্তুপুয়ের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন মেশিন ডেটা অ্যানালিটিক্স রোবোটিক্স মাইক্রোচিপ ডিজাইনিং সাইবার সিকিউরিটি এই ধরনের ফিউচারিস্টিক ফ্রন্টার টেকনোলজিতে আমার দক্ষ জনশক্তি তৈরি করার জন্য তাদের সাথে আমরা আনুষ্ঠানিক একটা চুক্তিতে যাওয়ার জন্য আমরা ভিজিট করছি শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ এই তিনটা হচ্ছে আমাদের এবারে ফ্রান্স ভিজিটের মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রযুক্তিগত যে সম্ভাবনা প্রযুক্তিগত সক্ষমতা এটা তুলে ধরব পাশাপাশি ফ্রান্সের ট্রেড মিনিস্টারের সাথে আমাদের একটা সন্তানদের সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সুপ্রতিষ্ঠিত করতে অবদান রাখায় সারাদেশের এগারো স্বপ্নজয়ী মাকে সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয় সোমবার বিকেলে রাজধানীর স্কার্টন গার্ডেনে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে গুণী এগারো জন মায়ের হাতে সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রেমি বিশ্ব মা দিবস দু উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব সম্মাননা দেয়া হল সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক মাকে বিশ হাজার টাকার প্রাইজ বন্ড ও দেয়া সম্মাননা পাওয়া মায়েরা সমাজের নানা প্রতিকূলতা রাষ্ট্রের সামরিক বেসামরিক প্রশাসন শিক্ষা চিকিৎসা ব্যবসা ও কৃষি খাতে প্রতিষ্ঠিত করেছেন দেশের চলচ্চিত্র শিল্পের প্রসারে সারা দেশে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তির একশোটি লেজার প্রজেকশন সিনেমা হল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে সর্ববৃহৎ দশক পেরিয়ে তিন দশকে উপলক্ষে সোমবার রাতে ঢাকা ক্লাবে মির প্রেস অনুষ্ঠানে একথা বলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এমপি বর্তমানে দেশের ৭টি শাখায় মোট উনিশটি হল আছে সিনেপ্লেক্সের তৃতীয় দশকে দেশব্যাপী স্টার সিনেপ্লেক্স সম্প্রসারণ আন্তর্জাতিক মানের বাংলা সিনেমা নির্মাণ নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবায়ন কথা বলেন মাহবুব রহমান রুহেল সম্প্রতি আনাম শ্যামা কাব্য এবং পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবালের ডেড বডি সিনেমা সরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলেন সিনেপ্লেক্সের কর্ণধার বলেন সিনেমা দুটি মূলত দর্শকদের মনোযোগ আকর্ষণ না করার কারণেই নামিয়ে দিতে বাধ্য হয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখন থেকে গ্রামীণ ফোন গ্রাহকরা মাইজিবি অ্যাপে খুলতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট এ লক্ষ্যে দেশের স্মার্ট কানেকটিভিটি প্রোভাইডার গ্রামীণ ফোন পার্টনারশিপ করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সাথে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন মাইজিবি অ্যাপের সার্ভিস সেকশনে এখন থেকে বিকাশ রেজিস্ট্রেশন পেজ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে যেখানে গ্রাহকরা মাত্র এক ক্লিকেই বিকাশের গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্তরের মানুষ এ সময় বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেওয়া হয় এর আগে সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার মরদেহে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় রিপোর্ট করছেন মাহমুদ বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রণকে সম্মান জানিয়ে দেয়া হয় গার্ড অফ অনার পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এ সময় রাজনৈতিক সহ বিভিন্ন বিশিষ্ট জনরা স্মৃতিচারণ করেন বলেন হায়দার আকবর খানের মুক্তিযুদ্ধে অবদানের কথা মানুষের মুক্তির জন্য সমাজ পরিবর্তনের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন যিনি সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্যবর্তের জন্য এ দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন আজীবন সংগ্রামী ছিলেন আজীবন সমাজতন্ত্রী ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হল রাজনীতি চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন তিনি একজন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তি লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায় গণতন্ত্রের জন্য লড়াই করা যায় এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন এর আগে হায়দার আকবর খান রনুর মরদেহ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয় সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় গত শুক্রবার দিবাগত রাত দুইটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনুকাদ মাহমুদ এন নিউজ ঢাকা ছিল রাতের এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভিটি ডট এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ